নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিসকাস করে দেব। আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যে চাকরির যে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট সেটা হচ্ছে তেরোই অক্টোবর দু তো বন্ধুরা বলে রাখি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পুরোপুরি অ্যাপ্লিকেশান করতে হবে তো চলুন দেখা যাক কোন পোস্টে নিয়োগ চলছে কি কি কোয়ালিফিকেশান লাগবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব তো বন্ধুরা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এখানে যে পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেটা হচ্ছে মেডিকেল অফিসার পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে বলে রাখি বন্ধুরা দেখে যেখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ষাট হাজার টাকা স্যালারিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা চায় সেটা হচ্ছে এমবিবিএস দেখতে পাচ্ছেন এমবিবিএস ফ্রম এনি রেকগনাইজড মেডিকেল কলেজ থেকে এবং তার সাথে সাথে ওয়ান ইয়ার কিন্তু কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন প্লাস মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার বেঙ্গল মেডিকেল কাউন্সিল তো দেখতে পাচ্ছেন মেডিকেল কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল অথবা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলে আপনার কিন্তু রেজিস্টার থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন তো অনেকেই বন্ধুরা কমেন্ট করেছিলেন যে মেডিকেল অফিসারের যদি ভ্যাকেন্সি বেরোয় তাহলে জানাতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে বা যারা যারা রিকোয়েস্ট করেছিলেন তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এমবি বিএস আপনাদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ওয়ান ইয়ারের ইন্টার্নশিপ কিন্তু এখানে কম্পালসারি চেয়েছে এটাই হচ্ছে কোয়ালিফিকেশান আর অন্যান্য কিন্তু কোন রকমের কোয়ালিফিকেশান নেই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মেডিকেল অফিসার পোস্টে ষাট হাজার টাকার স্যালারিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বলে রাখি বন্ধুরা এটাতে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হলে এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হেলথের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আর রিকোয়েস্টেড টু ভিজিট www.wbhealth.gov.in এ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে তেরোই অক্টোবর দু হাজার বাইশ তো অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পুরোপুরি অ্যাপ্লিকেশন করতে হবে আর এখানে অ্যাপ্লিকেশন করার যে ফিজ সেটা দেখতে পাচ্ছেন যেটা চেয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ ইজ রিকোয়েস্টেড রিকোয়ার্ড টু রিকোয়ার্ড অফ 100 রুপিস ফর ইউ আর ক্যান্ডিডেট এবং তার সাথে সাথে ফিফটি রুপিস পর এস সি এস ক্যান্ডিডেটের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে একশো টাকা লাগছে আর এস সি এবং ও ক্ষেত্রে এখানে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগছে যেটা আপনাদের পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইউপিআইয়ের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এই যে নম্বর রয়েছে এই নম্বরের মধ্যে আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে ঠিক আছে এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলেছে সেটা হচ্ছে আফটার সাবমিশন দ্য প্রিন্টেড অ্যাপ্লাইড ফর্ম ডিউলি সাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট অ্যালং উইথ দ্য কপি অফ ইউপিআই পেমেন্ট উইথ ইউটিআর নম্বর মাস্ট বি রিস বাই স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম পেমেন্ট করতে হবে এবং সেই যে ডকুমেন্ট দুটো অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম প্লাস যে পেমেন্টের যে রিসিপ্ট প্লাস ইউটিআর নম্বর এই সমস্ত কিছু আপনাদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্ট বা অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে তো বন্ধুরা বলে রাখি কোথায় আপনাদেরকে পাঠাতে হবে সেটা হচ্ছে দ্য সিএম ও অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফিস অফ দ্য সিএম ও কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ আসানসোল পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন পিন নম্বর সেভেন এই যে লোকেশান রয়েছে এই লোকেশানের মধ্যেই কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আর এই যে স্পিড পোস্ট বা যে অফলাইনে যে আপনি পাঠাচ্ছেন সেটা যে লাস্ট ডেট সেটা হচ্ছে কুড়ি অক্টোবর দু হাজার অর্থাৎ আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ১৩ অক্টোবরের মধ্যে আর পুরোপুরি যে অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠিয়ে দিতে হবে অফলাইনে সেটা লাস্টের হচ্ছে কুড়ি অক্টোবর দু হাজার বাইশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হচ্ছে তো এটাই হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ তথ্য যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না আর যদি আপনি এই যে নোটিফিকেশানটি রয়েছে সেটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে ডাব্লু অর্থাৎ এটা হচ্ছে রাজ্য সরকার যে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকেই কিন্তু আপনারা এই যে নোটিফিকেশান প্লাস পুরো আপডেটসগুলো কিন্তু এখান থেকে জানতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আসানসোল কল্যাণপুর স্যাটেলাইট টাউন দেখতে পাচ্ছেন এই লোকেশানে অর্থাৎ পশ্চিম বর্ধমানের তরফ থেকে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ